वेलकम टू माई न्यू ब्लॉग। चले आसि नतुन एक ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের দেখাবো কল্যাণী টপ 20, কল্যাণী সেরা 20টি পূজা দুর্গাপূজার থিম। তো এবারে কল্যাণীতে খুব ভালো ভালো থিম হতে চলেছে, খুবই ভালো ভালো থিম আছে। ওটা হচ্ছে তোমার সবচেয়ে বড় যেটা আছে, এটা বলবি না আমাকে। আগে মানে দুর্গাপুজো মানে ছিল কলকাতা, কিন্তু এখন কল্যাণী কিছু বছর ধরে যা চমকে দিচ্ছে, কলকাতাকেও টক্কর দেওয়ার মতো পুজো করছে। রয়েছে চীনের গ্র্যান্ড লিসবা, তোমার রয়েছে তোমার ইয়ে A9 স্কোয়ার পার্কে রয়েছে চার ধাম প্লাস 35 পুরুষ। হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে তোমাদের দেখাবো কল্যাণী সেরা 20টি দুর্গা পুজোর থিম 2023। তো কল্যাণীতে কোথায় কোথায় ভালো ভালো প্যান্ডেল হচ্ছে দেখার জন্য ভিডিও পুরো দেখতে থাকো। কল্যাণীতে রয়েছে চীনের গ্র্যান্ড লিসবা, রয়েছে তোমার A9 স্কোয়ার পার্কে চার ধাম, রয়েছে তোমার রক্তলা চন্দ্রদায় মন্দির। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, ওয়াচ দ্য এন্ড, তো ইতিহাস হোক। তো গাইস, ফার্স্টে তোমাদের দেখাবো আমরা কল্যাণী ITI মোড় লুমিনাস ক্লাবে পুজো। এটা আলাদা করে নাম বলতে হবে না, এটা হচ্ছে এখনকার ব্র্যান্ড। 2022 এর টুইন টাওয়ার করে কাঁপিয়ে দিয়েছিল পুরো ওয়েস্ট বেঙ্গল তথা পুরো দেশ, এবারও কাঁপিয়ে দিয়েছে চীনের গ্র্যান্ড লিসবা করে। তো এটা হচ্ছে আমরা টপ ওয়ানে রেখেছি চীন কল্যাণী ITI মোড় ব্যবসায় সমিতি পুজোটাকে। মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন। রেখেছি আমরা কল্যাণী রথতলাকে। তো আগের বছর করেছিল গুজরাটি নীলকণ্ঠ মন্দির, তো কাঁপিয়ে দিয়েছিল পুরো কল্যাণী। আর এবারও একটা সেরা চমক হতে চলেছে বৃন্দাবনে চন্দ্রোদয় মন্দির, যেটা রিয়েল মন্দিরটা 700 ফুট উঁচু, আর এই মন্দিরটাও মোটামুটি 170 ফুট মতো উঁচু হতে চলেছে। তো গাইস, টপ 3 আমরা রেখেছি কল্যাণী A9 স্কোয়ার পার্ক দুর্গাপূজা কমিটিকে। তো কল্যাণী A9 স্কোয়ার পার্কের এবারে থিম হচ্ছে চার ধাম, আর তার সাথে রয়েছে 35 ফুট উঁচু পাহাড়। তো এটাকে আমরা টপ 3 রেখেছি। আগের বছর করেছিল তামিলনাড়ু বেদস্বর মন্দির, তার আগের বার অমৃতসরের গোল্ডেন টেম্পল করে চমক ফেলেছিল। তো এবারে হচ্ছে চার ধাম। কল্যাণী ঘোষপাড়া পুরোপাড়া, তোমরা ITI মোড় আসলে ITI মোড় থেকে সোজা ঘোষপাড়া স্টেশনের লাইন রেল লাইন পার করে ইউনিভার্সিটি রাস্তা ধরে চলে আসতে পারো এই পুজোটাতে। রয়েছে কল্যাণী A2 দুর্গোৎসব কমিটি। তো কল্যাণী A2 ব্লকের দুর্গাপূজার কমিটি, এবারে থিম হচ্ছে টেরাকোটা শিল্প। টপ 6 রেখেছি আমরা কল্যাণী গোকুলপুর আদর্শ বিদ্যালয়ের পুজোটাকে। তো কল্যাণী গোকুলপুর আদর্শ বিদ্যালয়ের পুজোটির এবারে থিম হচ্ছে চন্দ্রয়ান 3। বাজছে নূপুর এলো যে পুজোর লগন, মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন। তুমি থাকলে পাশে জীবন হাসে, দু চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে, মা তুমি যে মা আমার মা সবার মা। টপ 7 রেখেছি আমরা কাটাগন নেতাজি সংঘকে, আর কাটাগন নেতাজি সংঘ হচ্ছে কল্যাণীর ওপারটা, আমরা লাইনের ওপারে।
আর এইখানে এবারে থিম হচ্ছে চলো যাই দেশ, চলো যাই স্বপ্নের দেশে। এইটে রেখেছি আমরা আনন্দপল্লী নবভাতৃ সংঘকে, তো এখানে এবারে থিম হচ্ছে ভেলু বাবা। টপ নাইনে রেখেছি আমরা বেদী ভবন আনন্দপল্লী যুবগোষ্ঠীকে। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশোর জমা আসর থাকবে মা। টপ টেনে রেখেছি আমরা বিশ্ববাণী সংঘ, গয়েশপুর বিশ্ববাণী সংঘকে, গয়েশপুর 6 নম্বর পার্কে অবস্থিত। আজ বাজা কাশোর জমা আসর থাকবে মা আর কতক্ষণ, মায়ের রূপ মন ভরে যায় প্রণাম জানাই। টপ ইলেভেনে রয়েছে গণেশপুর লক্ষ্মীর মোড়ের পুজো। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাশোর। টপ 12 রয়েছে গণেশপুর মালঞ্চ ক্লাব, গণেশপুর দক্ষিণপল্লী মালঞ্চ ক্লাবে এবারের যে থিমটা রয়েছে সেটা হচ্ছে মার্বেল এবং বিভিন্ন পাথরকুচি দিয়ে প্রতিমা। রেখেছি আমরা গয়েশপুর নবীনপল্লী পুজোটাকে, তো গয়েশপুর নবীনপল্লী পুজোটা খুব ভালো হতে চলেছে, তোমরা নিশ্চয়ই এসো। আমি জানাবো মাকে জানাবো আজ আমারে মনের আশা, যেন এ মনে এই জীবনে থাকে এমনই ভালোবাসা, মায়ের ভাষান হবে রে আজ চলছে পরন। তা 14 রেখেছি আমরা গণেশপুর যোগাযোগ সংঘকে, তো গণেশপুর যোগাযোগ সংঘ এবারে বানাচ্ছে একটি স্বর্ণ মন্দির। আজ বাজা কাশোর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। আমরা গয়েশপুর টাউন ক্লাবে, গয়েশপুর টাউন ক্লাব এবারে ভাবনা হচ্ছে ভগবান রামচন্দ্রের অকাল বোধনের সময় দুর্গা প্রতিমা। আমি জানি না কেন জানি না আজ নিজেকে নতুন লাগে, মন সেজেছে রং লেগেছে এত খুশি দেখিনি আগে। তো গাইস টপ 16 আছে চিত্তরঞ্জন পার্ক, আর টপ 17 আছে মণিমালা পার্ক, টপ 18 আছে সেন্ট্রাল পার্ক, আর টপ 19 আছে বি8, আর এবং টপ 20 আছে গয়েশপুর পূর্বাশা ক্লাব।